এই দেখেন আপনি কই হেলাইছেন কিন্তু মিঠু ভাই বেয়াই বেয়াই মিঠু ভাই ভাই বই নাই কি করতে হবে রিস্তায় তো বড় না আচ্ছা যাক আপনারা বেয়াই করছেন বেয়াই এটা মানে নিলাম এখন আসল কথা কোন এই বিয়ের আয়োজন কি করছেন নামবে কোনে হেইটা কলম আমরা রেখে দিতে আসি বুঝলি আপনি কথা কেন দিই আমরা যে কি করছি না হেটা অন কইতাম না তবে একটা কথা বলে রাখি আমরা যেটা অ্যারেঞ্জমেন্ট করে রাখছি সেটা আপনারা তো কল্পনা করতে হাঁটতেন না শুনেন আজকে মর্নিং আমার বড় ভাই আইছে আতা না না আতা মানে আতা ফল ন আতা বিরিক্ষ হেমিয়া একাই 100 এটা কোনো লোক দেখানো জিনিস না এটা হলো বিয়া কাবাডি খেলা না এটা ফুটবল খেলা না কুতকুত খেলাও না যে লোকজন ব্যাক দুনিয়ার লোক ডাকি আমরা জড়ো করতে হইব ছেলে মেয়ের মিলন হবে সেটা হইলে আসল কথা তারা সুখে থাকবো সেটার জন্য আমাদের সবাই দোয়া করা উচিত এটা কোনো সহজ কথা না মিয়া ভাই শুনতেছি আতারা বলে অনেক খরচপাতি করবো দুমদাম করবো কি খরচপাতি খরচপাতি হলে চিন্তা করলে হবে নি তোরা যদি এত চিন্তা করস আই আর মাই আলো সাত দিন আগে নোয়াখালী তুন কিনলে সুড়িয়ে আইছি মিয়া ভাই আপনি এদিন একটা কথা কইলেন নি হ্যাঁ হেতি মা মারা মাই আত্মীয় স্বজন ব্যাকরে না ডাকলে হেতি মন সরে যেত না তুই এত বেশি দাও তুই কোন রাখবে ডাকার সঙ্গে ব্যাক করতো কোথায় কুকুর মতো মাথার উপর নিয়ে রাখবে আরে রাখুনের দরকার কি ঢাকা নোয়াখালী কত দূর ফজর রক্তে বাসে উঠলে ইয়ান 10-11টার মধ্যে আই উঠবো তারপর দুপুরে খাইতে আবার আসর রক্তে যাইবো কি নোয়াখালীর মানুষ একদিন এই চলে যাইবো ওই বড় বড় দালান দেখতে যাইবো চিড়িয়াখানা যাইবো ঢাকা শহরের ব্যাগ ঘুরি ঘুরি যাইবো তুই তোর যদি এত শখ হয় নোয়াখালী তুমি বিয়া দাও ইয়ানে উড়ানে থাকবো কাছারি করে থাকবো খাইবো তোর মোষ জবা করুম গরু জবা করুম এতটা খাইবো আর ডাঙ্গার যাইবো খাইবো আর ডাঙ্গার যাইবো আব্বা আর নেই কি কইলেন আন্দা শিখার বিয়া আন্দা ফ্যামিলির এক নম্বর মাইয়া আর আন্দা হিতির বিয়াত কোনো নাচাগানা করতেন ন আন্দা স্টেপলাসে দেখি না কি সুন্দর করে হলুদ করে নাচে গান গায় থামো তো আই আমার বোতালি আছে যা কই হিট হইব আর বাপা আরে কত সিম্পলি বিয়া দিছে মসজিদে নিয়ে বিয়ে করে দিছে কোনো ঝামেলা ছিল না এত বছর ধরে ঘর করতেছি কোনো প্রবলেম হয় না এখন দুনিয়ার মেনশনে তুই দাওয়াত দিবা আর কত একটার পর একটা ফাংশন হইব আর মেনশে তোমার গিয়ালা সর্বিয়ালা খাওয়া খাই বারবার ডাক্তারের কাছে যাইব প্রেশার হাই হয়ে যাইব হেড খারাপ হয়ে যাইব এগুলো কোনো দরকার আছে তার তুমি বড় কথা হয়েছে ছেলে মেয়ে যাতে সুখে থাকে আল্লাহর কাছে এইটা দোয়া করো আসল কথা হইলো স্বামী স্ত্রী বা তোমার ছেলে আর মাইয়ের জোড়া লাগানো বুঝছো আমার কথা